হ্যালো, আসসালামুকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটা ডেজার্টের রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইতালিয়ান একটা ফেমাস ডেজার্ট, সেটা হচ্ছে পান্নাকোটা। আগার আগার পাউডার দিয়ে তৈরি করা ডেজার্ট সম্পর্কে অনেকেরই ধারণা থাকে, খেতে মজা হয় না বা অনেকেই এটা অপছন্দ করে থাকে। তবে তাদেরকে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করব, একবার হলেও আপনারা ডেজার্টটি তৈরি করে খেয়ে দেখুন, তারপরে আপনারা বুঝতে পারবেন আসলে এই ডেজার্টটা খেতে কতটা টেস্টি। পান্নাকোটা তৈরি করে নেওয়ার আগে আমি প্রয়োজন মনে করছি আগার আগার পাউডারটা কি সেটা আপনাদেরকে একবার হলেও দেখিয়ে দেওয়ার জন্য। আগার আগার পাউডার এবং চায়না গ্রাসটা কিন্তু একই জিনিস। আমার কাছে এখানে চায়না গ্রাস নেই, তাই আজকে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে আগার আগার পাউডার কেনার সময় অবশ্যই আপনারা দেখে নেবেন সেটা হালাল কি না। আর প্যাকেট, এই ধরনের প্যাকেট থাকে, এই প্যাকেটের ভিতরে ঠিক এইরকম একটা প্যাকেট পাওয়া যাবে এবং প্যাকেটের ওপরে এটা কিন্তু লেখাই থাকে আগার আগার পাউডার। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলাটা অন করে আমি একটা প্যানে 4 কাপের মতো এখানে আমি দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক। দুধটা এখন আমি বেশ কিছুক্ষণ সময় একটু জাল দিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 15 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে দুধটা প্রথমে একটু জাল করে ঘন করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তারপরেও আমি এর লিঙ্কটা একবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। কনডেন্স মিল্কটা দিয়ে আমি অনবরত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি 4 কাপ দুধের সঙ্গে 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবং এখন আমি এতে দিয়ে দিব 3 টেবিল স্পুনের মতো আগার আগার পাউডার। পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটার সঙ্গে মিশিয়ে নিব। আর আপনারা যদি চায়না গ্রাসটা ইউজ করতে চান, সেক্ষেত্রে 1/2 ঘন্টা আগে গরম পানিতে চায়না গ্রাসটা ছোটো ছোটো টুকরো করে কেটে ভিজিয়ে নেবেন। তারপরে আমি ঠিক যেই মুহূর্তে আগার আগার পাউডারটা দিয়ে দিলাম সেই মুহূর্তে আপনারা চায়না গ্রাসটা গরম পানি থেকে তুলে দিয়ে দিবেন এবং অনবরত নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেবেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব ক্রিম। এখানে প্রায় আমি 1/2 কাপের মতো ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি সঙ্গে সঙ্গে এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে ভ্যানিলা এসেন্সটাও যোগ করে নিতে পারেন। মিডিয়াম লো আছে, বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল দিয়ে আমি পুডিংটা ঘন করে নিয়েছি। এটা আমার একদম তৈরি করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দিব এবং কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে দিব, না হলে কিন্তু এটা সরাসরি জমাট বাঁধা শুরু করবে। এখন আমি একটা ছাকনা দিয়ে পুডিংটা খুব ভালোভাবে ছেঁকে নিব। এই ছাকনা দিয়ে ছাকার কারণে পুডিংটা অনেকটা স্মুথ হবে। এখন অবশিষ্ট অংশটা আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এই ধরনের কিছু কাপ কেক মোল্ড নিয়ে নিয়েছি। এখন মোল্ডগুলোকে আমি পুডিংয়ের মিশ্রণটা দিয়ে ফিল আপ করে দিব। আর গরম গরম অবস্থায় কিন্তু পুডিংটা কাপ কেকের মোল্ডগুলো দিয়ে ফিল আপ করে দিতে হবে, কোনো মতে কিন্তু ঠান্ডা করা যাবে না। সবগুলো কাপকেকের মোল্ড আমি পুডিংটা দিয়ে একদম ফিল আপ করে দিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব সেট হয়ে নেওয়ার জন্য। 3 থেকে 4 ঘন্টা ফ্রিজের নর্মাল পোর্শনে রাখলে কিন্তু এটা সেট হয়ে যাবে। ফ্রিজ থেকে আমি পুডিংয়ের কাপগুলো বের করে নিয়েছি, এগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখেন এটা কিন্তু খুবই স্মুথ হয়েছে। এখন আমি মোল্ডটা থেকে খুব সহজেই পুডিংটা ছাড়িয়ে নিচ্ছি। একটা পুডিং এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি।
এটা খেতে কতটা টেস্টি হয়েছে অবশ্যই সেটা জানতে হলে আপনাদের তৈরি করে নিতে হবে। আর তৈরি করে নেওয়ার পর এটা কেমন হলো সেটা জানাতে অবশ্যই আমাকে ভুলবেন না। আপনারা কিন্তু আপনাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি ইতালিয়ান পান্না কোটার আজকের এই ডেজার্টের রেসিপিটি। আশা করছি পান্না কোটার আজকের এই ডেজার্টের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।